গুড মর্নিং। প্রচুর কাজ, প্রচুর কুয়াশা পড়েছে আজকে। দেখুন কিছু দেখতে পাবেন বাইরে? কিচ্ছু দেখা যাবে না। আর আমার বাসন পড়েছে দেখুন। এত বাসন পড়েছে, এখন বাসনগুলো মেজে তারপরে জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে তারপরে আমি ভাত বসাবো। মা ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, আর বাবা উঠে গেছে। বাবা তো বড় বড় উঠে পড়ে, কিন্তু আছে প্রচুর কুয়াশা। তাহলে বাসন টাসন মেজে আগে কাজটা কিছুটা সামলে নিয়ে অফিসের রান্না, ঠিক আছে। গোসল মাজা কমপ্লিট, ভাত হয়ে গেছে, চায়ের জল ফুটছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত ডাল আলু ভাতে হয়ে গেছে। ওর বাবা বাজারে গেছে, আর আমার গরম জল হয়ে গেছে। এই যে মহারাজ ধীরাজ, আপনারা একটু দেখুন স্পার্কিকে, ও স্পার্কি অন্তুতা। আর এই যে দেখুন মা দুধ টুধ দিয়ে গেছে, দিয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কটা ঘুমাচ্ছে। আজকে অনেক প্লাস্টিক ফ্লাস্টিক সব রোদে দেওয়া হয়েছে, কারণ ওই লালির বেবিগুলোকে একটুখানি প্লাস্টিক ফ্লাস্টিক মিটার ঘরটা পেতে দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু সময় কতটা কী করতে পারবো জানি না। মাকে নিয়ে একটু বেরোতে হবে। ওর বাবা বিছনা টিছনা সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে, দিয়ে উঠোন ধুয়ে দিয়েছে। ওর বাবা চান হয়ে গিয়ে পুজো টুজো করে জল এনে বাজার করবে। মাকে একটু নিয়ে যাব, নিয়ে যাব বলতে ওই একটু ঠাকুর বাড়ি নিয়ে যাব। জানি এগুলো কুসংস্কার, তবুও মানুষের যতদিন মানুষ বাঁচবে ততদিন যে যার বিশ্বাস। তা ভাই বলছে অনেক করে, ওই জন্য দেখি কোথায় নিয়ে যাই, দিদিকে ফোন করব কোথায় বলে নিয়ে যাওয়ার কথা। লুঙ্গিতে যদি হয় তাহলে লুঙ্গিতে নিয়ে যাব, এখন কিছু হয়নি। ভাত আর ওই আলু সিদ্ধটা দিয়েছি বাচ্চা কুকুরগুলোর জন্য, ওদের গরম ভাত মেখে দেবো, কারণ এটা ওটা দেবো না ওদের। স্পার্কি মহারাজের একটু দুদিন খুব কষ্ট হবে, কারণ ওকে সবসময় তো ছাড়তে পারবো না। যেমন এই সকালে ছাড়া থাকে পুরো এক ঘন্টা, দেড় ঘন্টা, দু ঘন্টা কোনো সময়। এখন মাও তো ওই ঘরে আমাদের সঙ্গে শুচ্ছে, ওই জন্য ওকে ছাড়বো না, কারণ মা তো অত বুঝবে না, ও তো এদিক ওদিক সেদিক করবে। আজকে প্রচুর কুয়াশা পড়েছিল, সকালে দেখালাম না, কুয়াশা পড়েছে প্রচুর। এখন ওয়েদার আস্তে 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 পরিষ্কার হচ্ছে। এর মধ্যে ভেবেছিলাম যে যদি একটু রোদ ওঠে, একদিন বেশ ভালো রোদ ওঠে, তাহলে পুচকুগুলোকে একটুখানি সাবান টাবান মাখিয়ে চান করাবো, কিন্তু সেরকম রোদ তো ওই কালকেও ওঠেনি। কত সেলাই পড়ে আছে, সেলাই টেলাইগুলো কাটতে পারছি না। ঠিক আছে, আবার পরে কথা হবে, রান্না বান্না করে আগে ছাড়ি ওর বাবাকে, তারপরে আবার কথা হবে। ছেলে স্কুলে যাবে, রেডি হচ্ছে বাবু, জল হয়ে গেছে, হ্যাঁ জল ফুটছে। জল ফুটে গেছে বাবা, চাউমিন করছি, মাকে ভেবেছিলাম ভাত দেবো, মা ভাত খাবে না বলছে, ছেলের আর মায়ের তালে চাউমিন করে দিই। কাজ হয়ে গেছে, আজকে কাঁচাকুচি নেই, আজকে দেখি আজকে একটু সেলাই টেলাই কাটবো বললাম। আমার মাছ, ওর বাবাকে দু পিস মাছের ঝাল করে দিয়ে দিয়েছি, কারণ আর সঙ্গে অত কিছু করতে পারছিলাম না। কুমড়ো ভাজা করে দিয়েছি, ডাল হয়ে গেছিলো, চাল চাল নিয়ে যায় না, করে দিলাম, নিয়ে চলে গেলো মাছের ঝাল কুমড়ো ভাজা দিয়ে ওর বাবা নিয়ে চলে গেছে। এখন এগুলো হলে বাঁচি জানো, ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ, ভেবেছিলাম একচাউ, একচাউ মা আবার ডিম খাবে না, ওই জন্য এমনি নর্মাল ভেজ চাউই করি। আর আমাদের তো মাছ হবে, ছেলেরা আবার ফুলকপি এনেছে, ছেলের ফুলকপি তরকারি করে দেবো, আর ওকে ডিম করে দেবো, ব্যাস। এসে বিকেলবেলায় তো আসবে, সে চারটে আস্তে আস্তে পাঁচটা, পাঁচটার সময় এসে ও তার খাবে। জল হয়ে গেছে তো, নিবে দেবো, অটোমেটিক নিবে যাবে।
ঠিক আছে বাবা, আমার তো কান টানা, এখানে কারেন্ট এইসবগুলো জ্বালাতে করতে বড্ড ভয় লাগে। তাও সব ফ্রিজ, অক্সিজেন, মা টিভি দেখছিল, টিভি সব বন্ধ করে দিতে হয়, দিলে তবে এইগুলো মানে চালাতে পারি, নাহলে লোড নিতে পারে না, তো ওই জন্য চালাই না। রাত্রেবেলা যেমন মিক্সি চালালে এরকম বাল্বটা আপ ডাউন, মানে বাল্ব বলতে টিউবটা আপ ডাউন করে, ওই জন্য সব কিছু নিভিয়ে করতে হয়। ঠিক আছে, চাউটা করে ছেলেকে ছেড়ে দিই, আবার পরে কথা বলবো। দিয়েছি ছেলে, টিফিন দেওয়া হয়ে গেল, আজ ভাত মাখিয়ে দিয়েছি ছেলেকে, এবার খাইয়ে দেবো, ও ড্রেস করছে। ছেলে স্কুল চললো, দুটো অধ্যায় শেষ হলো, একটা ওর বাবার অধ্যায়, একটা ওর অধ্যায়। এবারে মাকে টিফিন দিয়ে খেয়েছে বাবু, কী হলো? এ রাবিসের জন্য না, সাবধানে যাবি ভালোভাবে। চলে গেল, কি হলো? খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পায়ের কাছে কেন? চলো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব রেস্ট নাও, রেস্ট নাও। ওদের অবস্থা খুব খারাপ, ওদের এখনও হাত দিইনি কোনোদিন গায়ে, কেন ওদের হাত দেবো না, ওরা পরিষ্কার আছে। এদের গায়ে পোকা, এদের পোকাটা ওদের ধরে নেবে, ওই জন্য একদম দিই না হাত। ছেলে চলে গেল, কি আসছে ওটা? মাকে একটু টিফিন টিফিন দিয়ে, মাকে একটু মাথায় মেহেন্দি ঠেহেন্দি করে দিই, ফিটফাট করি, তারপরে কথা পরে হবে। রান কমপ্লিট হয়ে গেছে, মাকেও ভাত দিয়ে দিয়েছি, এই যে ফুলকপির তরকারি হয়েছে, এটা পাঁচ মিশুলি একটা তরকারি মাছের ডিম ফিম দিয়ে, আর এই মাছের ঝাল ভাত, ওই যে ওইগুলোকে দেবো এবার খেতে। জাল দেওয়া হয়ে গেছে, দুধ দুধ দিয়ে জাল দিয়ে ওদের ইয়ে দেবো, ভাত দিয়ে চটকে মেখে দেবো। আমার খেতে দেরি আছে, মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খেয়ে নাও, পরে আবার কথা হবে। স্পার্কি ভাবছে যে বাড়িতে কে এসেছে, ওটা তো দিদা এসেছে, ও আমাকে খুঁজছে, মানে আমি বাইরে কাজ টাজ করছি, তো ওর কাছে তো বেশি আজকে কেন, কালও বেশি আসতে পারিনি, আজও ওর ঘরে বেশি আসতে পারিনি, ও তো একাই ছাড়া এলআইসির ব্যাগের ভেতর ঢুকে ঘুমাচ্ছে। তারপরে ও এখন, আমি বাইরে মায়ের সঙ্গে কথা বলছি না, ও পুরো একটুখানি দরজাটা ফাঁকা ফাঁকা দিয়ে একটুখানি মানে ওই দরজাটা ঝুলে ঝুলে আমাকে দেখছে, আমার চোখ চলে গেছে, এই তুই কী করছিস রে দরজায়, মানে আমাকে খুঁজছে। সবসময় তো ওর সঙ্গে থাকি এই ঘরে, স্প্রাইট খাচ্ছে, খুব পিপাসা পেয়েছিল, বলতে তো পারে না, দিয়েছিলাম সকালে একবারই যা খেয়েছিল স্প্রাইট, আর তারপরে দেওয়া হয়নি, ছেলেটা ঘরে থাকলে একটু অত দেয়। এই শশা তো নিচে পড়ে আছে, ঘি ভাত খাওয়া হয়ে গেছে, ওটা কাওর আমি এই যে দুধ ভাত দিয়ে চলে এলাম, সবাই মাও তো খাওয়া হয়ে যাচ্ছে, দেখলেন মায়ে সবই কমপ্লিট করে দিচ্ছি, আমি একটু পরে খাবো, এখনও হোয়াইটি বসে রয়েছে, মা খাওয়া হয়ে গেলে
তারপরে ওয়াইটিকে খেতে দেবো, দিয়ে ওই যে মিটার ঘরের যে বাচ্চাগুলো ওগুলোকে তো আমি বলেছি ধরি না, আমি ধরলে বাইরে বার করলে যদি ওর মা আবার এগুলোকে না নেয় বেশি ওয়াইটির মতো কেস হয়, ওই ভয়ে আমি যতদিন ওরা দুধ খাচ্ছে খাক, তারপরে তো আমি আছি। কাল ননদ এসে তো দেখে তার তো মাথায় এই তুমি তো পুরো গায়ে লাগিয়ে ফেলছো ওগুলোকে, কোলে নিয়ে নিচ্ছ, তাহলে হলো, এখনো খাচ্ছে, আছে আর আছে স্পার্কি ওতে, আচ্ছা খেয়ে নাও, মাঝে মাঝে ওই বাটি ওইটাকে ছিপিটাকে দুহাত দিয়ে কি সুন্দর ধরে মানুষের মতো, ধরে নিয়ে ওপরে উঠে যায়, মানে যদি ওর ঠিক না পোষায় একা গোপনে, ওর একটুখানি একটু লুকিয়ে চুড়িয়ে খাওয়া অভ্যাস আছে। কি মা বলছি তোমার নামে বলছি, এতে তো ছ চা দিয়েছি, ছ তো ছ চা, আমার সোনা, ও মানু মানু কখনো দেখবেন কিছুদিন পর খুঁজে পাবেন না, কিছুদিন আগে ও তো ওই বালতির ভেতরে আমার ছেলের জ্যাকেট দেওয়া আছে সব জায়গায় একটা করে, তা ওর ভেতরে শুয়েছিল, ওটা একদিন আপনাদের দেখাবো, ওটার ভিডিও করে রাখা আছে, দাঁড়ান আবার যেদিনকে ওখানে শোবে ওইটা বার করে আমি দেখাবো। আর এই যেখানে কম্বল ফম্বল সব পাট করে রেখে দিয়েছি, কোনোদিন দেখবেন খুঁজে পাচ্ছি না পাচ্ছি না এই কম্বলের ভেতরের কোন ভাঁজে ও থাকবে, বুঝেছেন, উঠে গেল একদম, খেয়ে দেয়ে এলআইসির ব্যাগে চলে গেছে এলআইসি অফিসার। ঠিক আছে আবার পরে কথা হবে, প্রচুর বকি প্রচুর বকি, ঠিক আছে। এবার আমরা বাড়ি যাচ্ছি, ঢুকলাম, মাও চলে এসছে, দুজনে মিলে চলে এলাম, দিদি বাড়ি চলে গেল, ছেলেও স্কুল থেকে চলে এসেছে, এসে দেখছি কি যে ওকে সকালবেলায় ওকে বলেছি জোর করে 20 টাকা রেখেছিলাম যে ওর কাছে যে সাইকেল নিয়ে যাস এত দূরের পর, তা যদি কখনো লাগে ঠাকে লিক ফিক হয় তুই রাখবি, নেবে না করে তাও জোর করে দিয়েছি, বলি গুছিয়ে রেখে দে। ওইটা দিয়ে কি করেছে, এক বান্ডিল ডিমের ট্রে কিনে নিয়ে বাড়ি ফিরেছে কুকুরের বাচ্চাগুলোর জন্য, এসে দেখছি ঢুকে দেখছি কি ডিমের ট্রে সব চারিদিকে জ্বালিয়ে দিয়েছে, যাক একদিকে ভালো হয়েছে, আজকে মশার ধূপটা তো দেওয়া হয়নি সন্ধ্যেবেলা, আমি তো দিন থাকতে গেছিলাম। তাহলে ভিডিও আজকে এখানেই শেষ, টাটা। আরে খুব ক্লান্ত আর পাচ্ছি না আমি, এই যে ওর বাবা অফিস থেকে এলো, মুড়ি খাচ্ছে, রুটি ফুটি করেছি, ওসব বাবুর রোচে না, ছেলেরও তাই, ওসব রোচে না, বাবা এসছে মাকে দেখতে, চলুন বাবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। বাবা টিভি আসতে করো তো, টিভিটা আসতে করো, মিউট করে দাও, মিউট করে দাও, হচ্ছে না কেন, এই যে আমার বাবা, এটা আমার বাবা মাকে দেখতে এসছে, বাবা হাই করো, হাই বলো, হাই বলো, হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, আমি কে হই তোমার বলে দাও, বলো, কাউকে দেখতে পাবে না, ছোট মেয়ে, বাবা এসছে, ওই একটু চা খেলো, খেয়ে দে একটু পরে চলে যাবে। এই যে আজ ভিডিও এখানেই শেষ হচ্ছে, অনেক কাজ আছে, সেলাই টেলাই কাটবো বললাম, কাটিং ফাটিং কিছু আর হয়নি, দেখি যদি রাত্রে করতে পারি বসবো, কারণ সকাল দিকে আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে। ঠিক আছে, চা টা।